হ্যালো রিয়াজ, এই দেখ ভিলুকাপের জন্য ভাইয়া এই যে একটা ফাইল বানাইছে আর কি। হ্যাঁ, ভিলুকাপ মানে হলো তোর ভার্টিক্যাল লুকআপ, তার মানে সে পাশাপাশি সবসময় ডাটা সার্চ করতে পারে, কিন্তু আর ভিলুকাপের একটা সীমাবদ্ধতা হলো সে সবসময় ডাইন দিকে, যেমন বিতে আছে সি ডি ই এফ জি এস এইদিকে সার্চ করতে পারবে, কিন্তু সে মনে করো ডিতে আছে সি বি এ এদিকে করতে পারবে না, বাম দিকে করতে পারবে না, ঠিক আছে, ভার্টিক্যালি লুকআপ করবে। তো জিনিসটা কি, মনে করো যে তোমার এমন একটা টেবিল আছে নেম, ওয়ার্কিং এরিয়া, স্যালারি, হ্যাঁ, এটা দিয়ে তোমার ফার্মাসিউটিক্যালের এমন একটা টেবিল আছে অনেক বড় ডাটা, এখন তুমি ওইখান থেকে বাইর করতে চাও, যেমন করো কালাম বাইর করতে চাই, কালাম দিলাম, কালামের ডিটেল চলে আসবে, নারায়ণগঞ্জ কত কোন এরিয়া কাজ করে, নারায়ণগঞ্জে কত স্যালারি পায় 2000, এভাবে বনর বাসা কই, বাসা গাজীপুর, এগুলো সব চলে আসবে, ঠিক আছে। তো ভিলুকাপের সূত্রটা হলো এই, মনে করো তুমি ওয়ার্কিং এরিয়া কালাম সাহেবের ওয়ার্কিং এরিয়া বাইর করবা, ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু ভি লুক আপ এলো ফর্মুলা আর কি। প্রথমে দেখো কি লেখছে, লুক আপ ভ্যালু আর কি, তুমি কোন সেলে কোন কোন ভ্যালুটা তুমি লুক আপ করতে চাও। এখন আমি দিলাম এই যে মনে করো 87, এই ঘরে যে জিনিসটা থাকবে, যেই ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশনের এগেনস্টে আমি লুক আপ করতে চাই, কমা, হ্যাঁ, তারপরে কি আসছে টেবিল এরে, তোমার টেবিলটা পুরো টেবিলটা সিলেক্ট করতে বলছে, তোমার টেবিল ডাটা আগে তোমার ডাটা সেটটা, ওকে, টেবিল এরে, তারপরে কমা, তারপরে কলাম ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স মানে এনে কয়টা কলাম, 1 2 3, তিনটা কলাম, ওয়ার্কিং এরিয়া বাইর করতে হলে 1 2, তার মানে তুমি 2 দিবা, 2 কমা, এরপরে কি ফলস হলে এক্স্যাক্ট ম্যাচ, ট্রু হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ, তুমি দিবা ফলস, ঠিক আছে, ফলস দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করবা, ওকে। এখন এনে আসছে, এনে আসছে কেন, H7 দেখো, H7 কিছু নাই, এখন তুমি H7 দেখো কালাম, কালাম এই দেখো ওয়ার্কিং এরিয়া নারায়ণগঞ্জ চলে আসছে, এখন তুমি দাও সালাম, কি আসছে ঢাকা, তারপরে তুমি দাও বাবু, মনে করো বাবু, সরি বাবু, কি আসছে সিলেট, ঠিক আছে, এর কারণ তুমি যদি বাবুর স্যালারি বাইর করতে চাও তাহলে ইজ ইকুয়াল টু ভি লুক আপ, আবার লুক আপ ভ্যালু কোনটা, তুমি বাবুর স্যালারি বাইর করতে বাবু, হ্যাঁ বাবু, তারপরে টেবিল এরে ওই যে সেম ওই টেবিল, কমা, তোমার কলাম ইন্ডেক্স, স্যালারি কয় নম্বর আছে, 1 2 3, তাহলে আমি কী দিবা 3, তিন দেওয়ার পরে কী ফলস, ঠিক আছে, ফলস মানে এক্স্যাক্ট ম্যাচ, এই দেখো বাবুর স্যালারি 50,000, এবার তুমি আবার দাও সালাম, দেখো সালামের ঢাকা 10,000 টাকা স্যালারি, দেখছো সালামের ঢাকা 10,000 টাকা স্যালারি, আচ্ছা সেম, এখন তুমি এনে কী করলা কালাম, কালামের বাইর করবো, কিন্তু আগে তুমি স্যালারি বাইর করতে চাও, তাইলে স্যালারি বাইর করতে চাইলে ইজ ইকুয়াল টু ভিলু কাপ, যে সেলটা সিলেক্ট, যে সেলের ভ্যালু বাইর করতে চাই, কমা, টেবিলেরে সেম টেবিল, কমা, এখন তুমি বাইর করতে চাও স্যালারি, স্যালারি কয় নম্বরে, 1 2 3, তুমি 3 দিলা, 3 দিয়া ফলস, ঠিক আছে, এখন তুমি কালামের ওয়ার্কিং এরিয়া বাইর করতে চাও, বি লুক আপ, কমা, টেবিলেরে টেবিলটা সিলেক্ট করা, তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার মানে তুমি কোন কলামটা ভ্যালু বাইর করছো, ওয়ার্কিং ওয়ার্কিং ইন্ডেক্স 2, তুমি এনে লিখবা 2, ঠিক আছে। এই জিনিসটা কেন দেখাইলাম, যে আগে পরে হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু সেটা ডাইন দিকে সার্চ করতে পারবে, ঠিক আছে, কালাম, এ দেখো রিয়াদ, রিয়াদ, হ্যাঁ, ছোটাতে বড়াতে কোনো সমস্যা নাই, যেমন খালিদ, এটা যেরকম KHALID, সেম, ঠিক আছে, ওকে বাবু, ঠিক আছে, বড়াত ছোটাত তেমন কোনো সমস্যা নাই, এটা হলো ভিলুকাপের বেসিক, ঠিক আছে, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে যে কোনো সমস্যায় জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে, ওকে।